তোমার মেয়ে যা হয়েছে খালি আবদার জানো আজ গুডলিকে জোর করে নিচে খেলতে নিয়ে গেছিল আরে ছেলে মানুষ খেলতে গেছে তবে কি হয়েছে গ্রামের মেয়ে অত শত বোঝে খেলতে গিয়ে ঘরের কথা দলদল করে বলে ফেলবে এই সময় আমার গেল দরজা খোলা আছে বেতন আসুন তুমি এই বৃষ্টির মধ্যে আগে এ মাসে 15 দিন হয়ে গেল তাই গুডলির মাইনেটা নিতে এলাম আচ্ছা গুডলির ওই মাস মাইনের কয়েকটা টাকার উপর তোমাদের এত নজর কেন আমি তো ভেবেছিলাম ওর কয়েকটা মাসের টাকা একসাথে করে ওরই হাতে তুলে দেবো যাতে করে ওই টাকাটা ওরই কোনো কাজে লাগে জানেন ওর দাদুর খুব অভাব তাই আমারে বলেছে মাইনেটা নিয়ে যেতে গুডলির দাদুর বুঝি খুবই অভাব যে ওর মাইনের ওই কটা টাকাতে সংসার চালাতে হবে অভাব না হলে ওইটুকুন মেরে কেউ কাজ করতে পাঠায় বৌদি কাজ করে তাকে উদ্ধার করে দিয়েছে কেন কাজ করব ঠিক মতো করে না বয়সটা তো কম আর অভ্যেসও নেই প্রথম প্রথম ভুলভাল করলে একটু মানায় নেবেন গুডলি এই গুডলি একবার এই ঘরে আয় তো কিরে গুডলি তুই কাজকর্ম ঠিক মতো করছিস না কে কথা জবাব দিচ্ছিস না যে টাউন এসে কি বোবা হয়ে গেলি কে বলেছে কাজ করি না সকাল থেকে রাত অব্দি কাজই তো করি কাজ করে তো উল্টে দিচ্ছে এই বিকালে পার্কে খেলতে যাস না সে তো বোন জোর করে বলেছিল তাই যাক গিয়ে ওসব কথা বাদ দাও তো শোনো বৃষ্টিতে ভিজতে ভিজতে যখন এসেই পড়েছো এখানে ওর মায়ের টাকাটা নিয়ে যাও কেন ওর কথা রাগ করবেন না ছেলে মানুষ তো এতদিন গায়ে হই হই করে ছুটে বেড়াতো এখানে এসে কেমন বন্দি হয়ে গেছে একটু মানায় নিতে সময় লাগবে আপনি দেখবেন গুডলি খুব ভালো মেয়ে পরের জন্য গুডলি প্রাণ দিতে পারে যেমন ডান পিঠে তেমনি দরদি ঠিক আছে আর ওকালতি করতে হবে না টাকা তো পেয়েছো আর বৃষ্টিও থেমেছে এবার এসো আসি প্রদীপ আবার এক মাস পরে আসবো আশ্চর্য নিজেরাও কিছু করবে না আবার অন্যের কাজেও খুশি হতে পারবে না তোমার আর কি এক গ্লাস জল তো গড়িয়ে খাওয়ার যোগ্যতা নেই দোকান যেতে হলে মাথায় আকাশ ভেঙে পড়ে একটা রুমাল কোনো দিন কেটে দেখেছো পাছে তোমাকে লোক খুঁজে বেড়াতে হয় তাই যত গোজা বিলের কথা মাস গেলে কিছু টাকা সংসারে ফেলে দিয়ে তোমার সংসারের দায়িত্ব শেষ তুমি মুক্ত এরপর সংসারে যত ঝক্কি ঝামেলা সব তো আমাকেই সামলাতে হবে গুডলি ছেলে মেয়েদের সঙ্গে আমার মেয়ে মিশুক সেটা আমি চাই না তাহলে বাকি আমি কাদের সাথে খেলা করব ও এক আমার বন্ধু না ওটা আমার পছন্দ নয় তুমি ওদের সঙ্গে মেলামেশা করো বাহ এক স্কুলে সকলে পড়াশোনা করে সেখানে মেলামেশা হয় না ওটা উপায় নেই বলে এ অঞ্চলে ওই একটাই তো ভালো স্কুল তাছাড়া ওই যে কাজের মেয়েটা গুডলি না কি যেন নাম বাড়িতে ঝিয়ের কাজ করে ও তো স্কুলে পড়ে না তবে ওর সাথে এত মেলামেশা কিসে তাতে কি মহাভারত অসত্য আছে গুডলি তো খুব ভালো মেয়ে আশ্চর্য স্ট্যাটাসের কথাটা ভাববে না আমার মতো একজন ব্যবসায়ী মেয়ে খেলা করে একটা খাজের মেয়ের সঙ্গে তাছাড়া ওই এক চাচাজি তার স্ট্যাটাসটা কি বারে চাচাজির মেয়ে তো আমাদের স্কুলে রাখতি তাছাড়া চাচাজিও আমাদেরকে খুব ভালোবাসেন তুমি চুপ করো মেয়েকে ধমক দিচ্ছ কেন তাছাড়া এটা জানি উনি তোমার চেয়ে অনেক বেশি শিক্ষিত আর স্ট্যাটাস তা কম কিসের চাচাজি আর আমরা একই হাউজিং এর ফ্ল্যাটে থাকি আর উনি একসময় স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন শিক্ষক চন্দ্রা আমার এখানকার এই ফ্ল্যাটে থাকাটা অনলি ফর সেফটি বাহ চমৎকার তোমার ব্যবসায়ী বুদ্ধি মেলামেশা করব না অথচ বিপদে কিন্তু সাহায্য নেব অনেক রাত হয়ে গেছে ওসব কথা ছাড়ো মোট কথা আমাদের মেয়ে পিকনিকে যাবে না আমি পিকনিকে যাব 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 না যাবে না ওসব আমি পছন্দ করি না গোটা হাউসিং এর সমস্ত বাচ্চারা যাবে তোমার মেয়ে যাবে না কেন নিশ্চয়ই যাবে
বললাম তো যাবে না যাবে না যাবে না যাবে না হ্যাঁ যাবে 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 না সিস্টার সিস্টার আছে নাকি আসুন সিস্টার আসুন কই আমার সিস্টার কই সিস্টার এস সিস্টার তুমি তার কথা গিয়েছিলে তোমার তো দেখিনি এস আমার আরেকজন সিস্টার আছে না জাস্ট লাইক ইউ তার অসুখ করেছে আমি তাকে দেখতে গিয়েছিলাম চা খাবেন তো সিস্টার দায়িত্ব খেলে হয় কি দিদি চা খাবো খেতে খাবে না না আমি খুব রাগ করব ও মাই গড তাহলে তোমার খেতেই হবে দাদা একটু চা দাও আপনি যেভাবে বাচ্চাদের খোঁজ খবর রাখেন আমরা প্যারেন্টসরাও তা পাই না ইটস আ ফিলিং আই হ্যাভ ইউ মে সে আ হবি আই নিড দ্য কোম্পানি আসলে মিষ্টি হাসি মুখগুলোকে কাছে দেখলে আমার মনে হয় আমি যেন একটা স্বপ্নের জগতে পৌঁছে গেছি ইটস আ হেভেনলি ওয়ার্ল্ড আগে তো দেখিনি ও এ বাড়িতে কাজ করে মাসখানেক হলো ও গ্রাম থেকে এখানে এসেছে ও গড ওইটুকু মেয়ে কাজ করতে এসেছে আর তোমরা তাকে রেখেছো নো 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 আই টোটালি ডিসঅ্যাপ্রুভ অফ দিস শিশুদের দিয়ে কাজ করানো মানেই তো চাইল্ড লেবার এন্ড ইটস নাথিং বাট আ ক্রাইম কাজ আর কতটুকু আমরা তো এই কটা মানুষ হোয়াটএভার ইট মে বি আই ডোন্ট অ্যাপ্রুভ অফ দিস এই বয়সে ওরা হাসবে খেলবে লেখাপড়া করবে শি শুড এনজয় হার লাইফ Like all your kids. ওকে তো আমরা নিজের মেয়ের মতোই দেখি হয়তো দেখো বাট ওই দেখাতেই সব শেষ ওর দাদু অভাবের তাড়নায় ওকে এখানে কাজ করতে পাঠিয়েছে এটা তো ভাগ্যের ব্যাপার নো 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 নট এট অল দিস ইজ দ্য ডিসপ্যারিটি ইন দিস সোসাইটি সিস্টার ডোন্ট বি এক্সাইটেড আই এম সরি তোমরা হয়তো একটা কাজের মেয়ে পেয়েছো বলে খুব আনন্দ পেয়েছো But I feel the pain. Chakke, je kotha bolte eshechilam. Ami bidesh theke Christmas Day te ekta nimontron peyechi. Oi dine amake okhane uposthit thaktei hobe. Tai amar ei sister er shonge dekha kore gelam. Kobe firbe? Tarpori firbo. Tokhon to amra onek boro hoye jabo. Khub boro hoye jabe. Just like me, ha? Amra na boro dine school theke piknike jabo. জিভে জল আসবে টক ঝাল মিষ্টি সব স্বাদই পাবে একসঙ্গে এই হজমি ট্যাবলেটে তাছাড়া বাড়ির বয়স্কদের যেমন গ্যাস বুক জ্বালা পেট ব্যথা সবকিছু নিমেষে ভালো হয়ে যাবে টকার এই একটা ট্যাবলেটে বাড়িতে বয়স্ক যিনি আছেন তাকে ডেকে দাও বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই তুমি এ বাড়িতে কি করো আমি এ বাড়িতে কাজ করি ভেতরে চলো তোমাকে কতগুলো জিনিস দেবো দাদাবাবু এলে এগুলো তুমি দিয়ে দেবে